জয় গুরু। সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে অভিনন্দন জানিয়ে নিবেদন রাখছি, বাড়িতে যে সমস্ত অকেজ প্লাস্টিক আসবে সেগুলি পুড়িয়ে ফেলবেন। আজকে আলোচনা করছি আমার বিচারক কে। আমরা যেখানেই যাই না কেন, সেখানেই আমরা কিছু না কিছু জ্ঞান দান করে থাকি। যা দেখি তারই কিছু না কিছু আলোচনা সমালোচনা করি, ভালো মন্দের কিছু সিদ্ধান্ত দিয়েই থাকি। আমার নিজের মনের কথা, কোনটা টক, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, কোনটা তেতো, এগুলোর আমরা সঠিক বিচার করি। আবার পোশাক পরিচ্ছদ নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করি, এটা ভালো এটা মন্দ, তোমার হয়তো প্রিয় রং যেটা সেটা অন্য কারো নাও হতে পারে, তোমার যেটা প্রিয় খাবার সেটা হয়তো অন্যের কাছে গ্রহণযোগ্য নয়। তুমি যদি ভালো হতে চাও সেটাও হয়তো সকলের কাছে ভালো নাও লাগতে পারে। আবার অন্য কোনো কেউ যদি ভালো হয় তাহলে সেটাও তোমাকে পীড়াদায়ক কষ্টদায়ক হয়ে থাকে। ছোট্ট একটা প্রশ্ন, আচ্ছা আমরা তো বেশিরভাগ সময়ই অন্যের বিচার করি, অন্যের সমালোচনা করি, অন্যের ভুল দোষ ত্রুটি অপরাধ আমরা সবসময়ই ধরতেই থাকি বলতেই থাকি, পরনিন্দা পরচর্চা, অন্যের বিষয়ে আলাপ আলোচনা করে কথা বলে আমরা খুব একটা আনন্দ পাই। কিন্তু আমি যে অন্যের বিচার করি, আমি যে সবার নিয়ে সমালোচনা করি কথা বলি, এটা কতটুকু যুক্তিযুক্ত, এটা কতটা ভালো, এটা কতটা আদর্শ মানুষের পরিচয়। আজকে তাই নিবেদন রাখছি, দেখুন জগৎময় এই জিনিসই চলছে, আমার সংসারের কথা, আমার মনের কথা, আমার জীবনের কথা আমি বেশি করে উপলব্ধি করেও ভুল দোষ ত্রুটি অপরাধগুলি যেন আমার চোখে পড়েও যেন পড়ে না, আমি জেনেও যেন জানতে চাই না, আমি বুঝেও যেন বুঝতে পারি না। কিন্তু জানেন কি, এই মানব জীবনে মানুষ সে শুধু নিজের বিচারক। আমি যদি আমার ভুল ধরতে না পারি, আমি যদি আমার দোষকে দোষ বলে মনে না করি, আমার অপরাধকে যদি আমি অপরাধের তালিকায় না লিপিবদ্ধ করি, তাহলে আমি চিরকাল যে অবস্থায় আছি সেই অবস্থাতেই পড়ে থাকব। আর আমি যদি আমার বিচারক হই, আমার সমস্ত দিনের ভুল, আমার সমস্ত জীবনের দোষ ত্রুটি অপরাধগুলোকে আমি সুন্দর করে এক এক করে যদি তুলে ফেলতে পারি, তাহলে জীবনান্তে আমি একজন প্রণম্য মানুষ হতে পারি, আমি একজন ভালো মানুষের পরিচয় জগতে দিয়ে যেতে পারি। আমি আমার বিচারক, আমি অন্য কারো বিচারক নয়, এই কথাটি মাথার মধ্যে রাখুন। আর নিজের বিচারগুলো, নিজের ভুলগুলো, নিজের দোষগুলো নিজের মধ্যে বিচার করে সিদ্ধান্ত নিন। অপরাধ চিরকাল করে যাবেন না, ভুল সমস্ত জীবন ধরে করে যাবেন না, অন্যায় আচরণও
সমস্ত জীবন ধরে করে যাবেন না, তাহলে জীবন আপনার ভুলে ভরা, দোষ ত্রুটিতে ভরা হয়ে শেষ মুহূর্তে গিয়ে এমন এক জায়গায় দাঁড়াবে যেখান থেকে আপনি আর কোনো সমাধান খুঁজে পাবেন না। তাই নিজেকে সুন্দর করার জন্য, নিজেকে ভালো করার জন্য, নিজে সুখী হওয়ার জন্য, নিজের জীবনটাকে মধুময় করে তোলার জন্য তুমি নিজের একজন বিচারক হয়ে দাঁড়াও। তোমার বিচার যদি তুমি নিজে করতে পারো, তাহলে তুমি অন্যের বিচার আর করতে পারবে না। তখন তুমি আর কটু কথা বলতে পারবে না, মানুষকে ছোট চোখে দেখতে পারবে না, মানুষকে অবজ্ঞা করতে পারবে না, মানুষকে অবহেলা করতে পারবে না, মানুষকে ঘৃণা করতে পারবে না। নিজের বিচার যদি তুমি নিজে করো, তাহলে তোমার অহংকার দিনে দিনে ছোট হতে হতে শেষ হয়ে যাবে। আর অহংকার শূন্য জীবন যাপনেই হচ্ছে মানব জীবনের এক সুখময় জীবন লাভ করার পথ। তাই আমি আমার বিচারক, এই কথাটি মনে রাখবেন, আর নিজের ভুল দোষ ত্রুটির বিচার নিজেই করবেন, এই অনুরোধ রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। যাই হোক, আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন। নমস্কার।